শীত বাড়ার সাথে সাথে রংপুরের হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। হাড় কাঁপানো শীত আর শৈত্যপ্রবাহে বেশি আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা। সেই সাথে শীত নিবারণের চেষ্টায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ রোগের সংখ্যাও বাড়ছে। রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ 3 রোগীর। রেজাউল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন মেহেদী হাসান মিম। পৌষের শুরুতেই তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন, সেই সাথে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীত নিবারণেই দায় ছিন্নমূল মানুষের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করলেও অগ্নিদগ্ধের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গেল কয়েকদিনে আগুন পোহাতে গিয়ে রংপুর মেডিকেলে মৃত্যু হয়েছে 3 রোগীর। হাত পা সম্পূর্ণ তলে গেছে, একবারে ডুবে গেছে। বাচ্চার আগুন তাপার সময় গায়ে এই যে ফোড়কে আগুন লাগছে, সাড়ে সড়ি লাগছে, গজি টজি লাগছে, একবার জ্বলে এসছে। মানুষ তো ছিল না, দৌড়ি কাবাড়াকাড়ি করি করতে মিলতে আসতে মিলতে সে পড়া গেছে। তীব্র শীতে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নবজাতক, শিশু ও বৃদ্ধরা। আমার মেয়ে হলো ঠান্ডার কারণে বমি করছিল, বমি করার কারণে অসুস্থ হয়েছিল। বাচ্চার নিউমোনিয়া হয়েছে, তাই এ পর্যন্ত সুস্থ এখনো হয় না। চিকিৎসকরা জানিয়েছেন অসতর্কতার কারণেই বাড়ছে অগ্নিদগ্ধের ঘটনা, আর সঠিক পরিচর্যার অভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা। বাইরে ঘোরাঘুরি করা বা ট্রাভেল করা, অথবা হচ্ছে যে আপনি ভোরের দিকে বের হচ্ছেন বা সন্ধ্যের দিকে অনেক ডাস্টযুক্ত জায়গাগুলোতে যাচ্ছেন, এগুলো হলে স্বাস্থ্যন্ত্রের প্রদাহগুলো আপনার বেশি হওয়ার একটা চান্স বেশি থাকছে। এগুলো আপনাকে কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। শুনুন, মায়েরা যদি একটু সচেতন থাকে এই জিনিসগুলো কিছুটা অ্যাভয়েড করা যায়। আর সবার কাছে আমার একটাই উপদেশ যে আগুন পোহাবেন না, বেশি করে শীতবস্ত্র পরিধান করুন এবং একটু আগে ঘুমাইতে যান, একটু একটু দেরিতে উঠুন, তাহলে আমরা পোড়া রোগী কম পাবো এবং অগ্নিদগ্ধ কম হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন অগ্নিদগ্ধ 18 রোগী, এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রেজাউল ইসলাম বাবু, এসএটিভি, রংপুর।